হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলো আসলে আমরা তোমার আরেকটি ইভেন্ট। তো গাইস, অনেকে জানতে চাইছেন যে আসলে ফ্রি ফায়ার আনবেন হবে কিনা, আর যদি আনবেন হয় তাহলে কবে হবে। এবং অনেকে বলেছেন যে এশিয়ান গেমস 2022 যেটা, সেখানে কি ফ্রি ফায়ার যাবে কিনা, আর যদি না যায় তাহলে কেন যাচ্ছে না। তো এই ভিডিওর মধ্যে সব কিছুই বলবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়ে, ভিডিওটি শুরু করা যাক। তো গতকালকে ভুল পোস্টের কারণে অনেক ধরনের কথা শুনতে হয়েছে হৃদয় ভাইকে। তো হৃদয় ভাইকে আগে সেটা বলিনি, সেটা হচ্ছে হৃদয় ভাই হচ্ছে সাইবার 71-এর একজন মেম্বার, এবং উনি সাইবার 71-এর পক্ষ থেকে অনেক ধরনের পোস্ট উনি পার্সোনালি নিজের পেজ থেকে অনেক সময় আগে আগে দিয়ে থাকে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা পোস্ট যেখানে ফ্রি ফায়ার, পাবজি এবং ফিফা নিয়ে তিনি কথা বলেছে, এবং সে বলেছে এশিয়ান গেমস 2022 নাকি এই তিনটা গেম যাচ্ছে। তো সেখানে অনেকে অনেক ধরনের কমেন্টস করছে, ফ্রি ফায়ারকে গালি দিছে যে আসলে ফ্রি ফায়ার যাচ্ছে, অথচ ভালো ভালো গেম বাংলাদেশে আসে সেগুলো যাচ্ছে না। তো এগুলো অনেক ধরনের কথা শুনতেছে থাকে, এবং সাইবার 71 থেকেও ওনাকে কথা শুনতে হয়েছে। এবং সেখানে সে পোস্টটা আবার এডিট করে আবার সে পোস্ট করছে, সামনে দেখতে পাচ্ছেন সেখানে আবার উল্লেখ করেছে, সেটা হচ্ছে ফ্রি ফায়ার বদলে হার্টস্টোন গেমকে মেনশন করেছে। তো এই তিনটা গেম বাংলাদেশে যাচ্ছে এটা অনেক আগে আমরা জেনেছি, এবং আমি কিন্তু অলরেডি 2 দিন আগেও জানিয়ে দিয়েছি যে আসলে বাংলাদেশ থেকে কোন কোন গেম যাচ্ছে, সেটা হচ্ছে হার্টস্টোন, পাবজি এবং ফিফা। তো এই তিনটা গেম যাচ্ছে, কিন্তু তারপর হৃদয় ভাই পোস্ট করছিল ফ্রি ফায়ারকে মেনশন করে, যেটা দেখার পরে ফ্রি ফায়ার ইউজার অনেক খুশি হয়েছিল, কিন্তু সেখানে আপনার অনেকে গালাগালিও করছিল যে আসলে ফ্রি ফায়ার নাকি বস্তি গেম। তো সামনে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে উনি বলেছে যে আসলে উনি পেস গেম লাভার হয়তো বা, তো উনি বলছে ফ্রি ফায়ার মতো বস্তি গেম আপনার এশিয়ান গেমস 2022 যাচ্ছে, অথচ পেস গেম যাচ্ছে না। তো আসলে এই জিনিসটা খুবই বাজে মন্তব্য ছিল যে আসলে ফ্রি ফায়ার গেমকে বস্তি বলতেছে। তো আসলে প্রত্যেকটা গেমই ভালো যার যার দিক থেকে, এখন হয়তো উনি পেস গেম লাভার দিকে হয়তো বা ফ্রি ফায়ারকে এসে বাজে বলতেছে, এটা আসলে ঠিক না। তো যাই হোক, আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখন তাকে তো আমি না করতে পারতেছি না পার্সোনালি। তো এখন করছে এশিয়ান গেমস 2022 ফ্রি ফায়ার কেন যাচ্ছে না। তো ফ্রি ফায়ার এই জন্য যাচ্ছে না কারণ এই গেমকে অনেকে বলে থাকে যে এটা হচ্ছে কম্পিটিটিভ গেম না। তো কম্পিটিটিভ হচ্ছে আপনার একটা টুর্নামেন্ট বেস গেম, যেগুলো আপনারা আমরা বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রির মধ্যে যেগুলো ই স্পোর্টস টুর্নামেন্ট আমরা খেলি সেগুলোকে কম্পিটিটিভ গেম বলা হয়। তো এখন করছে আপনারা বলতে পারেন যে ফ্রি ফায়ার টুর্নামেন্ট তো হয়, কিন্তু অন্যান্য গেমের ক্ষেত্রে অনেক কম। যেমন বাংলাদেশে যদি দেখেন তো পাবজি কিন্তু প্রতিদিনই কোনো না কোনো টুর্নামেন্ট হচ্ছে, এবং অন্যান্য গেমে প্রতিদিনই কোনো না কোনো স্ট্রিম এবং ম্যাচ হচ্ছে, কিন্তু সেটা ফ্রি ফায়ারের দিকে ব্যতিক্রম। ফ্রি ফায়ারে কোনো ম্যাচও হচ্ছে না, বা কোনো স্ক্রিমও হচ্ছে না, বা কোনো টুর্নামেন্ট হচ্ছে না। তো ফ্রি ফায়ার টুর্নামেন্ট হয় আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটা টুর্নামেন্ট হয়তো বা বছর শেষ হয়, কিন্তু অন্য অন্য মাসগুলোতে বা অন্য অন্য আপনার ডেগুলোতে টুর্নামেন্টগুলো হয় না, যার কারণে এই গেমকে ই স্পোর্টস গেম অথবা কম্পিটিটিভ গেম বলা হয় না, এবং ওয়ার্ল্ড ওয়াইডে এটাই তারা বলে থাকে, যার কারণে ফ্রি ফায়ারকে তারা এশিয়ান গেমস 2022 নিচ্ছে না। তো এটা হচ্ছে মেন রিজন, আর কোনো রিজন না। অনেকে বলতেছেন যে ফ্রি ফায়ার বস্তি গেম বা কার্টুন গেম এই জন্য নিচ্ছে না, আসলে এরকম কিছুই না, ফ্রি ফায়ারকে নেওয়া হচ্ছে না এই একটাই কারণে যে আসলে কম্পিটিটিভ না এর জন্য। এবার সেটা আনবেন নিয়ে, তো আপনারা হয়তো সকলে জানেন যে পাবজিকে আনবেন করা হবে খুব শীঘ্রই, কারণ এশিয়ান গেমস 2022 যেহেতু পাবজি গেমকে সিলেক্ট করেছে, তো সেখানে যেহেতু অবশ্যই গেমকে আনবেন করে যেতে হবে, যেহেতু বাংলাদেশে সরকারিভাবে তিনটা গেমের টুর্নামেন্ট করা হবে, ফিফা, হার্টস্টোন এবং পাবজি। তো সেই ক্ষেত্রে আনবেন না করতে তারা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারবে না, তো অবশ্যই তাদেরকে আনবেন করেই টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে। তো সেই ক্ষেত্রে ফ্রি ফায়ারে কী হবে, তো আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে পাবজি যদি আনবেন হয় তাহলে ফ্রি ফায়ার অবশ্যই হবে, যেহেতু দুইটাই ব্যাটল রয়্যাল গেম এবং দুইটাই বাংলাদেশের জনপ্রিয়। তো পাবজিকে যদি আনব্লক করা হয় তো ফ্রি ফায়ারকেও আনব্লক করাবে, অবশ্যই দুইটা গেমই আনবেন হয়ে যাবে, তখন আপনারা দুইটা গেমই খেলতে পারবেন। আর যেহেতু পাবজিকে আপনার সিলেক্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইডে আপনার যাওয়ার জন্য তার এশিয়ান গেমসে, তো সেই গেমকে অবশ্যই প্রাধান্য দিচ্ছে সরকার থেকে, এবং ডে বাই ডে আমাদের বাংলাদেশ ইস্পোর্টস গ্রো হচ্ছে, সরকারিভাবে ইস্পোর্টসের দিকে তাকাচ্ছে। তো সেই ক্ষেত্রে ইস্পোর্টসের দিকে যদি তাকায় তো পাবজি যদি আনবে না, তো সেই ক্ষেত্রে ফ্রি ফায়ার আনবেন হবে নিশ্চিত থাকেন। আর একটা বিষয় হচ্ছে, অনেকে বলছেন যে ইস্পোর্টস আমাদের বাংলাদেশে কী হবে, তো আসলে আমি একটা কথা বলতে চাই, ইস্পোর্টস অনেকটা গ্রো হবে বাংলাদেশে, যেটা ওয়ার্ল্ড ওয়াইডে অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে না, সের থেকে মানে 3-4 গুণ বেশি ইস্পোর্টস বাংলাদেশে গ্রো হবে, এবং একসময় বাংলাদেশে দেখবেন ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় টুর্নামেন্ট অর্গানাইজ করবে, যদি সরকার একটু আমাদেরকে হেল্প করে বা ইস্পোর্টসের দিকে তাকায়। তো আশা করি তারা তাকাবে, যেহেতু এশিয়ান গেমস 2022 বাংলাদেশ থেকে আপনার টিম যাচ্ছে, তো অবশ্যই সরকার এখন আমাদের ইস্পোর্টসের দিকে তাকাবে, এবং ইস্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সব ধরনের কাজ করে যাবে। তো যাই হোক, হয়তো আপনারা বিষয়গুলো ক্লিয়ার যে আসলে ফ্রি ফায়ার কেন এশিয়ান গেমস 2022 যাচ্ছে না, এবং ফ্রি ফায়ার আনবেন হবে কিনা, তো দুটোটা বিষয় আমি বলে দিয়েছি। তো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে চেষ্টা করবো আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসলে কারা কারা আপনার এক্সাইটেড এশিয়ান গেমস 2022 নিয়ে, এবং এই যে ফ্রি ফায়ার পাবজি আনবেন হবে এটা নিয়ে, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।